সাধারণত বছরে 12-13টি শিবরাত্রি আসে, যা কিনা অমাবস্যার ঠিক একদিন আগে, মাসের সবথেকে অন্ধকারতম দিন। এই শিবরাত্রিটি, যেটি মাঘ মাসে উদযাপিত হয়, মহাশিবরাত্রি নামে পরিচিত, কারণ এই দিনে শক্তির অভূতপূর্ব ঊর্ধ্বগতি ঘটে। সারা রাত্রিব্যাপী আসলে এটি একমাত্র উৎসব যা এত মানুষের মনোযোগ ধরে রাখতে পারে সারা রাত। সেই সমস্ত পুণ্যার্থীরা যারা ঈশাযোগ কেন্দ্রে উপস্থিত থাকবেন, তারা একটি রুদ্রাক্ষ প্রসাদ পাবেন এবং সর্পসূত্র। এই রুদ্রাক্ষটি হল সেই 108টি রুদ্রাক্ষের মধ্যে একটি, যা গত বছর আদিযোগের গলায় শোভা পেয়েছে। তামার তৈরি সর্পসূত্রটি বাঁ হাতের অনামিকায় ধারণ করুন সুস্বাস্থ্য এবং স্থিতিশীলতার জন্য। সর্বপ্রথমবারের মতো সদ্গুরু আপনাদের শিবযাত্রায় অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, যাতে ভেলিয়ানগিরি পর্বতে তীর্থযাত্রা করার সুযোগ রয়েছে শিবরাত্রির পবিত্র সময়। ভক্তদের একটি সাধনা দেওয়া হবে শিবের আশীর্বাদ লাভ করার জন্য, এবং তারা এই তীর্থযাত্রা বিভিন্ন রকমভাবে করতে পারেন, যেমন হাঁটা পথে, সাইকেলে করে, কিংবা গরুর গাড়িতে চলে। পুণ্যার্থীরা অংশ নিতে পারেন আদিযোগী প্রদক্ষিণায়। সদ্গুরু তৈরি এক শক্তিশালী প্রক্রিয়া, যা আপনাকে আদিযোগীর আশীর্বাদ পাওয়ার উপযোগী করে তোলার জন্য তৈরি করা হয়েছে। মহাশিবরাত্রির কিছুদিন আগে ঈশাযোগ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ইয়াক্ষা উৎসব, একটি সঙ্গীত এবং নৃত্যের অনুষ্ঠান, যাতে বিশ্বের সবথেকে বড় হিন্দুস্তানি এবং কর্ণাটকী ঘরানার শিল্পীরা অংশ নিতে চলেছে।